ধন্যবাদ আমরা রয়েছি মেঘ রাজ্য অর্থাৎ হচ্ছে সাজেক ভ্যালি অর্থাৎ পৃথিবীর এরকম কয়েকটি বা এরকম পাহাড় রয়েছে যেখান থেকে এভাবে একদম মেঘের সাগর দেখা যায় অর্থাৎ হচ্ছে সকালবেলায় যদি আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই সেটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে মেঘের সাদা যে আবরণ সেটি দিয়ে একদম পাহাড় ঢেকে গেছে অর্থাৎ হচ্ছে কাল বিকেলবেলাও বা সন্ধেও আপনার যে পাহাড়গুলো বড় বড় পাহাড় সেই পাহাড়গুলো আজকে সাদা মেঘে ঢেকে গেছে আর এই মেঘ দেখার জন্য আপনার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দীর্ঘ এক মাসের উপরে বন্ধ থাকার পর সাজেকে এসেছেন ভ্রমণ পিপাসুরা আপনি দেখতে পাচ্ছেন যে সকালবেলা আসলে এই মেঘটাই এই সাজেকের সবচেয়ে বড় সৌন্দর্য যেটি হচ্ছে রিসোর্টের বারান্দাগুলো থেকে দেখেন হচ্ছে পর্যটকরা আপনি দেখতে পাচ্ছেন যে একটি রিসোর্টের বারান্দায় বসে যে পর্যটন অর্থাৎ হচ্ছে যে একটি ভ্রমণ পিপাসু যে পরিবার তারা কিন্তু হচ্ছে সেটি উপভোগ করছেন এছাড়াও যদি আপনাকে বলতে চাই যে গতকালকে আমরা যেটি দেখেছি যে সেটি হচ্ছে যে আপনার রিসোর্টের যে বুকিং নিয়ে কিন্তু হচ্ছে ব্যাপক একটি আপনার হিরিক পড়েছিল অর্থাৎ হচ্ছে অনলাইনে অনেকেই বুকিং করেছেন আবার অনেকেই এসে এখানে বুকিং করেছেন অর্থাৎ হচ্ছে যারা হচ্ছে অনলাইনে বুকিংটা করে তারাই মূলত হচ্ছে আপনার এই রিসোর্টগুলো পেয়ে থাকেন আপনার আপনাকে যদি দেখে যে রিসোর্টের যে বারান্দাগুলো থেকে কিন্তু আসলে এই ভিউটি দেখা যায় আমরা যে সাদা আবরণের মেঘের ভিউ দেখাচ্ছি সেটি কিন্তু হচ্ছে আপনার একেবারে ভারতের যে মিজোরাম শহরটি রয়েছে সেই মিজোরাম শহরের ভিউ অর্থাৎ হচ্ছে যারা এখানে আসেন তারা এই ভারতের মিজোরাম শহরের ভিউটিতে থাকার জন্য চেষ্টা করেন অর্থাৎ হচ্ছে এখানে পাহাড়ের ওপর দিয়ে সাজেকের যে আপনার পাকা সড়কটি গিয়েছে এই সড়কের আপনার দুপাশে হচ্ছে এই সাজেক এই সাজেকের দুপাশে একটি হচ্ছে বলা হয় যে ভারতের ভিউ আরেকটি বলা হয় দেশীয় ভিউ অথচ দেশীয় ভিউয়ের এখানে আসলে খুব বেশি মেঘ জমে না যার কারণে কিন্তু হচ্ছে এই ভারতের মিজোরাম ভিউটি কিন্তু খুব বেশ জনপ্রিয় তো সেই দিক থেকে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে এই জনপ্রিয় ভিউটির দিকে কিন্তু পর্যটকদের এক ধরনের আপনার বেশি রকম জনপ্রিয়তা ছিল এবং কি এটি হচ্ছে তারা নিতে চেয়েছেন অথচ এখন সকাল মানে ভোর বলা যায় অথচ হচ্ছে ছয়টা বাজার কিছু সময় আগে এবং আপনি দেখতে পাচ্ছেন সূর্য উঠে গেছে অথচ হচ্ছে আমরা যখন এই পুরো মেঘটি দেখতে চেয়েছি তখন আসলে ছয়টা কিছু আগে ছিল এখন ছয়টা বাজে কিছুটা সময় পার হয়েছে অথচ হচ্ছে আমরা সূর্য উদয়ের যে দৃশ্যটি সেটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি আপনি দেখতে পাচ্ছেন যে এটি অপরূপ সৌন্দর্য অর্থাৎ হচ্ছে মনে হচ্ছে যে আকাশ একেবারে পাহাড়ে নেমে এসেছে অথচ হচ্ছে এইগুলো কিন্তু অনেক বড় বড় পাহাড় সেই পাহাড়গুলো কিন্তু আজ একেবারেই মেঘ দিয়ে ঢেকে গেছে অর্থাৎ হচ্ছে বলা যায় যে এই সময়তে আসলে সাজেক ভ্রমণ সবচেয়ে দারুণ সময় অর্থাৎ যে ছোটো ছোটো যে কটেজগুলো রয়েছে এই কটেজগুলোতে কিন্তু হচ্ছে আপনার একদম মেঘ ঢেকে যায় অর্থাৎ হচ্ছে এখানকার মেঘপুঞ্জি নামে একটি রিসোর্ট রয়েছে এবং আরও বেশ কয়েকটি রিসোর্ট রয়েছে যারা এখানে টেন্ডিংয়ে রয়েছে আমরা যে রিসোর্টটিতে আছি সেটা হচ্ছে মেঘ ছোট রিসোর্ট এখান থেকে অসাধারণ কিন্তু হচ্ছে মেঘের ভিউ কিন্তু দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ হচ্ছে সাদা মেঘ এই মেঘ দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে এসেছেন অর্থাৎ ভ্রমণ নিষেধাজ্ঞা কাটিয়ে কিন্তু মানুষ এই মেঘ দেখতে এসেছেন অর্থাৎ হচ্ছে সকালবেলা যে মেঘটি সেটি কিন্তু আসলে একেবারে আপনার এই রিসোর্টের যে বারান্দা রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু হচ্ছে দেখা যায় অর্থাৎ হচ্ছে মন জুড়িয়ে যাওয়ার মতো কিন্তু এই দৃশ্য সেই দৃশ্যটি দর্শক আপনাদেরকেও দেখালাম এটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে অর্থাৎ সাজেক হচ্ছে এমন একটি জায়গা খুবই অল্প একটু জায়গা কিন্তু এখানে মানুষের মনকে খুব বিশালতার জায়গায় নিয়ে যায় তো আপনাদেরকে এই যে দৃশ্যটি দেখালাম এটি কিন্তু সচরাচর দেখা যায় না খুবই বিরল একটি অনেকেই আসেন হচ্ছে এই মেঘ দেখার জন্য কিন্তু এসে তাদের আসলে খুব হতাশাগ্রস্ত হয়ে ফেরত যেতে হয় কারণ সবসময় এই মেঘগুলো থাকে না দর্শক আপনাদেরকে এই মেঘের রাজ্য সাজেক থেকে আমি আরিফ খান আবিদ বিদায় দিচ্ছি।